রিপিট কাস্টমারটা হবে যখন আপনি অথেন্টিক পণ্যগুলো দিবেন যেগুলো কাজ করবে। কখন দিতে হবে, কীভাবে ইউজ করতে হবে, বিশ্বাস হচ্ছে আমার এখতিয়ারে, যেটা হচ্ছে আমি যে পণ্যটা করি বা যে পণ্যটা আনি সেই পণ্যটা অথেন্টিক এবং হচ্ছে কার্যকরী। ভিটামিন সি যে আমাদের ত্বক উজ্জ্বল করে এটা আমরা সবাই জানি, তারা আপনাকে বলবে না আসল নকল। ডায়েটের সাথে পাশাপাশি যে খাবারগুলো আরও উপকার আসে পোস্ট আপ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম প্রিমিয়াম শপে সিএম ভাইয়ের কাছে, যার ভিডিও আপনারা অনেক দেখেছেন রিভিউ আইটেমে। বিশেষ করে থাইল্যান্ড প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত অনেক ভিডিও হয়েছে আমাদের এই চ্যানেলে, এবং থাইল্যান্ডের যে অথেন্টিক কালেকশন এগুলো নিয়ে অনেক ভিডিও হয়েছে, সিএম ভাই এগুলোকে উপস্থাপন করেছে এবং অনেক অডিয়েন্স দর্শক যারা এগুলোকে লুফে নিয়েছে। তো সবাই সবসময় এই বিষয়ে চাহিদা দেখিয়ে থাকে যে আরও নতুন নতুন কি পাওয়া যায় থাইল্যান্ডের, এবং সেগুলো কিন্তু প্রতিনিয়ত এই সিএম ভাই দেখিয়ে থাকে। তো আমরা এই ভিডিওতে দেখব আজকে নতুন নতুন কি কালেকশন আছে, তো চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জুনায়েদ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, কারণ আপনার দর্শকরা এত চাচ্ছে যে আপনার কাছ থেকে আরও নতুন নতুন কালেকশন, আরও কী করা যায় ব্যবসা সম্পর্কে, আরও কীভাবে আগানো যায় নতুন নতুন। আচ্ছা, ব্যবসা সম্পর্কে আগানোর একমাত্র বয়সই হচ্ছে আপনি রিপিট কাস্টমার লাগবে, আপনি যে একবার আপনার কাছ থেকে নিছে সে যাতে বিক্রি করে আবার আপনার কাছে চলে আসে। আচ্ছা, আমি যদি একটু বলতে চাই যে এই যে আপনি বললেন রিপিট কাস্টমার, যখন আপনি অথেন্টিক পণ্যগুলো দিবেন যেগুলো কাজ করবে, এরকম অথেন্টিক পণ্যগুলো দিবেন কাজ করে, তখনই সে একবার ইউজ করার পরে আপনার কাছে আবার কিনতে আসবে। সে যেসব কাস্টমার কাছে বিক্রি করবে তারাও তো একটা ফলাফল পাবে, তাদের ফিডব্যাক দিকে সে আবার আপনার কাছে আসবে। তো বিষয়টা হচ্ছে এমন, তো এরকম যখন একটা রিপিট কাস্টমার তৈরি করে ফেলবেন, আপনি যখন 6 মাস বিজনেস করবেন তখন আপনার রিপিট কাস্টমারের একটা শ্রেণী হয়ে যাবে, যেখানে হচ্ছে 600 জন বা 500 জন থাকবে যারা আপনার থেকেই পণ্য নিচ্ছে বারবার। সো আমার বিজনেসটা কিন্তু ছোটকাল থেকে আমি রিপিট কাস্টমার দিয়েই করছি, আমি হিউজ কাস্টমার চাচ্ছি না, আমি চাচ্ছি অথেন্টিক, আমার মতো অথেন্টিক জেনুইন কাস্টমার যারা নিয়মিত বিজনেস করার মন মানসিকতা আছে। কেউ চাচ্ছে যে কটা পণ্য নেই দেখি যদি চলে দেন বিজনেস করি, এইরকম চলে বলে কোনো ক্ষমতা হয় না, কারণ আমি আপনাকে অথেন্টিক পণ্য দিয়েছি, পণ্য চলবে, আপনি হচ্ছে বিক্রি করা সেল করার দক্ষতা লাগবে, কারণ সেটা যখন আপনি যদি বলি যদি একবার পারচেস করে, করার পরে সে কীভাবে পরবর্তীতে তার সার্ভিসটা সম্পর্কে জানবে এবং কীভাবে সেকেন্ড টাইম বিক্রি করার যে প্রচেষ্টা বা তাকে ধরে রাখার যে একটা আইডিয়া বলা যেতে পারে সেটা কীভাবে আসে? এখন একটা কাস্টমারকে আপনি পণ্য দেওয়ার সাথে সাথে ওর ব্যবহার বিধি, কখন দিতে হবে, কীভাবে ইউজ করতে হবে, এইসব সম্পর্কে আপনি বিস্তারিত বুঝিয়ে দেবেন যাতে সে কোনো কনফিউশনে না থাকে। তাকে আপনি একটা নাইট ক্রিম দিলেন, সে সকালে দিয়ে নামে গেল, তার কাজ করবে না, সে আপনাকে ধরবে, কাজ করে না কেন? আপনি তো অরিজিনাল থাইল্যান্ড দিয়েছেন, থাইল্যান্ড বলছেন, কাজ করে না কেন? কারণ আপনি তো বলেনই নেই যেটা আসলে ইউজ করতে হয় এভাবে। সো আপনি এসব সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে, তখনই আপনি একটা কাস্টমারকে গ্র্যাব করতে পারবেন বা রিপিট করতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে মেইন, যে আপনি একটা কাস্টমারকে যখনই রিপিট করবেন, এই ক্ষেত্রে কি আপনারা পরবর্তী যে কাস্টমারটাকে পরবর্তীতে পণ্য দিতে আগ্রহী বা দিতে চান তাকে ধরে রাখতে চান, এটা কি আপনারা যোগাযোগ করে থাকেন আবার, আমরা যে আসলে কি রেজাল্ট হয়েছে কি না, এটা কি কখনো যোগাযোগ করার সুযোগ হয়? আমার বিশ্বাস হচ্ছে আমার এখতিয়ারে যেটা হচ্ছে আমি যে পণ্যটা করি বা যে পণ্যটা আনি সেই পণ্যটা অথেন্টিক এবং হচ্ছে কার্যকরী, এরকম পণ্য আনতে চাই। যখন এসব পণ্য নিয়ে আসি তখন আমি জানি সে এমনি আসবে, আমার তার সাথে যোগাযোগ করতে হবে না, আমার পণ্যই তাকে আবার ডেকে নিয়ে আসবে, আমি সশরীরে ওর সাথে যোগাযোগ করা লাগবে না। হ্যাঁ, মাঝে মাঝে যাদের ব্যবহার ভালো লাগে মানে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাদের ফোন করে জিজ্ঞেস করি, ব্যবসায়িক কথাবার্তা না, বন্ধের দিন ফোন করে জিজ্ঞেস করি কেমন আছেন, ফ্যামিলির সবাই কেমন আছে, একটু যোগাযোগ রক্ষা। আর আপনি যত ভালো মানুষদের সাথে থাকবেন, যোগাযোগ রাখবেন, আপনার মনও প্রফুল্ল হবে, ব্যবসাও সমৃদ্ধ হবে, জীবনটাও সতেজভাবে কাটবে, আর দুঃখিত মানুষের বা হতাশার গল্প শুনে আপনি কখনই হয়তো সতেজ হতে পারবেন না। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম যে কিছু নতুন আপডেট যদি দেখাতে চাই, আমার অনেক অডিয়েন্সরাই চাচ্ছে, এটা অপেক্ষা করছে। এখন যেহেতু শীত, নতুন হচ্ছে যে আপনার এই লোশনটা আছে ক্যাথিড্রল ভিটামিন সি,
ভিটামিন সি যে আমাদের ত্বক উজ্জ্বল করে এটা আমরা সবাই জানি। এখন রোদের কারণে যে শীতকালে ত্বক শ্যামলা বা হচ্ছে কালচে হয়ে যায় এটাও আমরা সবাই জানি। সো ভিটামিন সিটা কালচে ভাব থেকে দূর করে শরীরটা ফর্সা করবে। আর এটা হচ্ছে আরবুটিন আছে, আরবুটিন হচ্ছে বডি হোয়াইটেনিংয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে। আর এটা হচ্ছে 150 ml এবং সেটার বারকোড স্ক্যানার কোড সাথে আছে। সো এটা হচ্ছে একটা নতুন পণ্য। দেন হচ্ছে অরিজিনাল থানাকা। আপনি বলবেন অরিজিনাল থানাকা বলতে, আসলে থানাকার উৎপত্তি বার্মিজে, সেই উৎপত্তি স্থান থেকে এটা আসে। আর এটা হচ্ছে যে ছয়টা অনেক ধরনের থানাকা এই পর্যন্ত সেটার এই যে বক্স বা এটা যে টিউব বলা যায় এটা কি বলে খারাপ গল্প যেটা বলি, বিভিন্ন পেজ দেখবেন হঠাৎ হঠাৎ নতুন কিছু পণ্য নিয়ে আসছে। ওরা আসলে নতুন কোনো কিছু পণ্যই না, এগুলো হচ্ছে 80-70 টাকা করে চায়না থেকে একটা কৌটা বানিয়ে ভিতরে সাদা 5-10 গ্রাম ক্রিম দিয়ে নিয়ে এসে, এবার আনার পর এটা বাজার ছড়াছড়ি সয়লাভ হয়ে গেছে, সবাই এটা কাজ করতেছে, এই জন্য হচ্ছে নিচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে এই পণ্যটা কয়দিন চলবে, বা একটা পেজ যখন নিজেরা বানিয়ে আনে, যখন দেখে নিজেরাই মার্কেট পাচ্ছে না, তাদের থেকে নিয়ে অন্যরা বিক্রি করছে বেশি, তখন তারা কী করে? তখন তারা একটা বিষ ইঞ্জেকশনের মতো ইঞ্জেকশন বা যে কোনো একটা সিরাম ইউজ করে ওইটা ক্রিমের সাথে, যাতে কার্যকারিতা বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন হয়, হ্যাঁ হ্যাঁ ওইটার কার্যকারিতা বাড়িয়ে দেয়। এখন বিষয়টা হচ্ছে কেন করে, ওই সাদা ক্রিমটা তখন হলুদ হয়ে যায়, একটা অন্য আকারের রং ধারণ করে। তখন যারা তারা লাইভে 20-25 লাখ মানুষকে দেখাচ্ছে যে এই ক্রিমটার ভিতরে সাদা যেটা সেটা হচ্ছে ডুপ্লিকেট, আমার কাছে যেটা আছে হলুদ সেটাই হচ্ছে অরিজিনাল, তখন কাস্টমার হুমড়ি খেয়ে পড়ে অরিজিনালটা নেওয়ার জন্য। তো এভাবে তারা 3-6 মাস বিজনেস করে উঠে যায়। এরকম থার্ড ক্লাস কিছু আইডিয়া নিয়ে বিভিন্ন পেজ, যত বড় বড় পেজের কথা বলেন তারা বিভিন্ন পেজ উঠে গেছে। বিষয়টা হচ্ছে এমন, তো এই কারণে হচ্ছে অনলাইন বিজনেসটা খুবই খারাপ, বিশেষ করে যারা এটারে খারাপ হিসাবে নিছে। আমরা যারা ভালো হিসাবে নিছি তাদের পণ্য তো সেল হচ্ছে, আমরাও হচ্ছি, কিন্তু আসলে 18 কোটি মানুষকে তো আমরা সার্ভিস দেওয়ার অতটুকু অ্যাবিলিটি আমাদের নাই, সম্ভব না। সো আমি আপনাকে আপনার কিছু রুলস বলে দিলাম, যারা হচ্ছে অথেন্টিক দোকানদার বা অথেন্টিক পেজ তারা আপনাকে বলবে না আসল নকল, তারা জাস্ট এটা শো করবে যে এটা আসলে 100% আপনি ইউজ করেন। ওই যে যারা হচ্ছে বারবার এটা প্রমাণেই ব্যস্ত থাকে তাদেরটাই আসল, আসলে তাদেরটার মধ্যেই ঘাপলা থাকে। বিষয়টা হচ্ছে এমন জুনাত ভাই, আমরা অনেক তথ্য জানলাম, বিশেষ করে প্রোডাক্ট হয়তো আমরা কম দেখিয়েছি, তো আমরা কি আরও দু একটা প্রোডাক্ট দেখাবো এই ভিডিওতে? আরও দু একটা প্রোডাক্ট অবশ্যই দেখানো যায়, বাট হচ্ছে চুল সম্পর্কিত যারা সমস্যা আছে, তারা চুলের সিরাম, যারা আমার মতো হেলদি কিন্তু ওয়েট কমাতে চাচ্ছে, আমি তো ওয়েট কমাতে চাচ্ছি, যারা আমার মতো হেলদি তারা এটা ইউজ করতে পারে না যে আপনার ওয়েট কম, না কোনোভাবেই না, কারণ পুরান ঢাকা থেকে যদি আপনি ওয়েট কমাতে যাচ্ছেন তাহলে আপনি খাবার স্বর্গে থাকার কোনো অর্থই হয় না। খাবারগুলো আপনি খুব ভালোভাবেই প্র্যাকটিস করেন এগুলো? জি জি অবশ্যই, কারণ খাবার স্বর্গে থেকে যদি আপনি ওজন কমানোর ট্রাই করেন তাহলে এটা কোনো কথাই হলো না, এটা আসলে কথার মধ্যে পড়ে না যে খাবার স্বর্গে থেকে আমি ওজন কমাবো। আমাদের সিএম ভাই হচ্ছে খাদ্যরসিক, যার কারণে উনি খাবারটা অ্যাভয়েড করে না, এটা নিয়মিতই খেতে থাকে, তো যার ফলে উনি নিজে এটা খায় না, কিন্তু যারা এটা নিয়ে বিজনেস করতে চায়, বিশেষ করে যারা উদ্যোক্তারা আছে, যে অনেকেই যারা এই স্কিন কেয়ার নিয়ে কাজ করে, যেন ফ্যাট বার্নিং হয় এবং এই ডায়েটের সাথে পাশাপাশি যে খাবারগুলো আরও উপকার আসে পোস্ট আপ করে, এই ধরনের প্রোডাক্টগুলো এখানে অথেন্টিকগুলো পাওয়া যায়, তাই তো? জি ভাই, আসলে এটাই হচ্ছে বিষয়। এটা একটা নতুন কালেকশন মনে হচ্ছে, এটা হুমড়ি খেয়ে পড়ে, বাট এই হুমড়ি খেয়ে পড়াটা ততদিনই থাকে যতদিন হচ্ছে কার্যকর থাকে। তো এই পণ্যটা মোটামুটি বাংলাদেশে 8-6 মাস হয়ে গেছে আসছে, কার্যকরী হওয়ার কারণে এটা আরো রানিং করবে, আরো 2-3 বছর টিকবে এই পণ্যটা, আমি এতটুকু গ্যারান্টেড রাখি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আমরা আরও অনেকগুলো তথ্য নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। তো যারা দেখছেন বন্ধুরা এবং যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে, তারা যদি আরও নতুন কিছু জানার থাকে আমাদের কমেন্টে জানাবেন। স্ক্রিনে দেখানো এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে এবং কমেন্টে উত্তর দিলে আমরাও আপনাকে সহযোগিতা করব, কোনো বিষয়ে জানা থাকলে পরামর্শ থাকলে আমরা দিব। আর সিএম ভাই তো বরাবরের মতো সবসময় পরামর্শ দিয়ে থাকেন কীভাবে আপনারা বিজনেসটাকেও করবেন, অনেকেই কনফিউশনে থাকেন যে আসলে কীভাবে সম্ভব,
কীভাবে কাস্টমার ডিল করবে, কীভাবে পণ্যগুলা ঠিক মতো পৌঁছানো যায়, নতুন পণ্য কীভাবে মানুষের মধ্যে ভালো ভালো পণ্য দেওয়া যায়। দর্শক যারা বিশাল বাংলায় এই পর্বটি দেখেছেন এবং এখানে আরও অনেক ভিডিও আসবে, সিএম ভাইয়ের আমাদের আরও কসমেটিক নিয়ে ভিডিও গিয়েছে, তো বিশাল বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কেননা এখানে অনেক প্রোডাক্ট অ্যান্ড সোর্স আমরা দিয়ে থাকি, আরও অনেক ভিডিও আসবে নতুন নতুন, তো সেই জন্য সাথেই থাকুন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপিয়ে দেবেন, কারণ নোটিফিকেশন না আসলে তো আপনি পরবর্তী ভিডিওটি পাবেন না। আর এঙ্গেজ থাকবেন, কেননা আপনি যদি লাইক কমেন্টে এঙ্গেজ না থাকেন এটা কিন্তু নেক্সট টাইম আসবে না। আর ভিডিও বারবার যখন আসবে তখনই আপনি ইনফরমেশনগুলো পাবেন। আর আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে অত্যন্ত ইউনিক আর সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে যেন পৌঁছাতে পারি, সেজন্য সাথেই থাকবেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।